শুভ দর্শক, শুরু করছি এটিএন বাংলা সরাসরি সম্প্রচারিত আলোচনা অনুষ্ঠান মুক্তমত। আজকের এই টক শোতে আমাদের সাথে সমসাময়িক বিষয়ে কথা বলবার জন্য দুজন অতিথি রয়েছেন, অত্যন্ত তরুণ নেতৃত্ব প্রদানকারী দুজন রাজনীতিবিদ। আমাদের সাথে রয়েছেন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক জনাব আফজালুর রহমান বাবু রয়েছেন আমার বাই, এবং আমার ডানে রয়েছেন কৃষক দলের সাধারণ সম্পাদক জনাব শহীদুল ইসলাম বাবুল রয়েছেন আমাদের সাথে। আমরা দুজনকেই ছাত্র নেতৃত্বের ক্ষেত্রে দেখেছি যে বিশাল কর্মময় তাদের বর্ণাঢ্য ইতিহাস রয়েছে। আজকে এই দুজন অতিথিকেই আমাদের এটির বাংলার পক্ষ থেকে আমরা স্বাগত জানাচ্ছি। প্রিয় দর্শক, আমরা আজকে যে বিষয় নিয়ে কথা বলবো সেটি আসলে মূলত ইসি গঠনের যে অনুসন্ধান কমিটি হয়েছে সেটি নিয়ে মূলত আমাদের আলোচনার প্রধান বিষয় থাকবে। তাছাড়াও আমরা অন্যান্য গুম নিয়েও আমরা হয়তো যদি সময় থাকে কিছু কথা বলতে পারি, অন্যান্য ইস্যু থাকলেও আমরা কথা বলবো। তবে আলোচনার শুরুটা আমরা করতে চাই যে ইসি গঠনের বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। আমি আফজালুর রহমান বাবু আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করবো। সেটি হচ্ছে যে আমরা দেখেছি যে আপিল বিভাগের প্রধান বিচারপতি ওবায়দুল হাসানকে প্রধান করে অনুসন্ধান কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হাইকোর্টের বিচারপতি এস এম কুদ্দুজ্জামান, বাংলাদেশে মহাহিসাব রক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসেন, সাবেক নির্বাচন কমিশনার সোহেল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ। এটি আমরা ইতিমধ্যে সকলে জেনেছি। তো এই যে ইসি গঠন অনুসন্ধান কমিটির স্বচ্ছতা নিরপেক্ষতা নিয়ে নানা রকম মিশ্র প্রতিক্রিয়া রয়েছে, এবং সে কারণে আমরা এই মিশ্র প্রতিক্রিয়াটি নিয়ে আলোচনা করব জনাব আফজালুর রহমান আপনার সাথে। তবে তার আগে আজকে এটিএন বাংলার উদ্যোগে একটি ছায়া সংসদ অনুষ্ঠিত হয়েছে, ডিবেট ফর ডেমোক্রেসি যৌথ আয়োজনে। সেই ছায়া সংসদে জাতীয় সংসদীয় বিরোধী দল জাতীয় পার্টির মহাসচিব জনাব মুজিবুল হক চুন্নু তিনি কিছুটা মন্তব্য করেছেন, সে মন্তব্য দেখেই আমরা আমাদের আলোচনা শুরু করব। আমরা দেখে নিই আমাদের সেই সংবাদটি, যে সংবাদটি এটিএন বাংলা প্রচারিত হয়েছিল। নির্বাচন কমিশন আইনে নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়বে না বলে মনে করেন জাতীয় পার্টির মহাসচিব মুজিবুল হক চুন্নু। রাজধানীর এফডিসিতে আয়োজিত বিতর্ক প্রতিযোগিতায় তিনি এই মন্তব্য করেন। এ সময় নির্বাচন কমিশন গঠনে অনুসন্ধান কমিটি প্রস্তাবিত নামগুলো জনমত যাচাইয়ে তা প্রকাশসহ চারটি সুপারিশ করেন ডিবেট ফর ডেমোক্রেসি চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। আদ্দিন সজীবের রিপোর্ট। নির্বাচন ব্যবস্থার গ্রহণযোগ্যতা বাড়াতে সম্প্রতি সংসদে নির্বাচন কমিশন আইন পাশ হয়। তবে এ আইন দিয়ে সবার আস্থার নির্বাচন সম্ভব কিনা তা নিয়েই ডিবেট ফর ডেমোক্রেসির এবারের বিতর্ক। সরকার যে আইন করেছে তা কিন্তু দেশের স্বার্থে, জনগণের স্বার্থে। প্রধান ত্রুটিগুলো হচ্ছে আইনের পক্ষপাতিত্বের সুযোগ, কমিশনার নিয়োগের ক্ষেত্রে গোপনীয়তা এবং পূর্বের বিতর্কিত কমিশনকে বৈধতা প্রদান। জাতীয় পার্টির মহাসচিব অ্যাডভোকেট মোহাম্মদ মুজিবুল হক চুন্নু মনে করেন আইন করে নির্বাচন কমিশন গঠন করা হলেও জনগণের প্রত্যাশা পূরণ হবে না। মাননীয় আইনমন্ত্রীকে বলেছেন যে আপনি আইনতে পার্লামেন্ট এনেছেন সেই জন্য আপনাকে ধন্যবাদ, কিন্তু আইনের যে বিষয়বস্তু যে ফর্মে সেটার জন্য আপনাকে ধন্যবাদ দিতে পারছি না। একমাত্র ব্যক্তি প্রধানমন্ত্রী, পার্লামেন্টের হাতে, তার হাতে 116-এর কারণে সংবিধানের 116-এর কারণে জুডিশিয়াল তার হাতে, নিম্ন আদালত, এবং তার হাতে তো এই এক্সিকিউটিভ সমস্ত কিছু। আর্টিকেল 70-এর কারণে কোনো এমপি সরকারি দলে একটি কথা বলে না প্রধানমন্ত্রীর পারমিশন ছাড়া, কনসেন্ট ছাড়া। সংবিধানের 17 অনুচ্ছেদ যতদিন পর্যন্ত এই অ্যামেন্ডমেন্ট করা না হবে ততদিন পর্যন্ত আমি মনে করি যে একজন পার্লামেন্টের মেম্বার তার হাত বন্দি, তার বাক রুদ্ধ। প্রধান নির্বাচন কমিশনার হিসেবে সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ডক্টর তোফায়েল আহমেদ, এনবিআরের সাবেক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মজিদ, সাবেক নির্বাচন কমিশনার এম সাখাওয়াত হোসেনের নাম প্রস্তাব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণ। নির্বাচন কমিশন গঠনের লক্ষ্যে অনুসন্ধান কমিটি যে নামগুলি প্রস্তাব করবে জনমত যাচাইয়ের জন্য সেই নামগুলি জনসম্মুখে প্রকাশ করা, গণমাধ্যমে দিয়ে দেওয়া, ওয়েবসাইটে দিয়ে দেওয়া, অনলাইনে দিয়ে দেওয়া, সেটি আমরা সুপারিশ করছি যাতে রাষ্ট্রপতি, মহামান্য রাষ্ট্রপতির এই নামগুলো থেকে যোগ্য নাম গ্রহণ করতে খুব বেশি বেগ পেতে না হয় সেটি আমরা সুপারিশ করছি। দ্বিতীয় সুপারিশ করছি, দলীয় রাজনীতিতে যুক্ত ছিলেন বা দল সমর্থিত পেশাজীবী গ্রুপে সদস্য ছিলেন বা আছেন এই ধরনের কোনো ব্যক্তিকে এই নির্বাচন কমিশনের সাথে সম্পৃক্ত না করবার জন্য আমরা সুপারিশ করছি। প্রতিযোগিতায় ইউনিভার্সিটি অফ সাউথ এশিয়াকে পরাজিত করে কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ। আদ্দিন সজীব, এটিএন বাংলা, ঢাকা। আমরা দেখেছি সুধী সমাজের ব্যক্তিরাও আইন নিয়ে উত্তপ্ত হওয়ার কথাও বক্তব্য দিয়েছে, কিন্তু আবার হঠাৎ করে একটি পক্ষ কিন্তু বলছেন যে এই আইনের মধ্যে দিয়ে কিন্তু আমরা সুষ্ঠু সুন্দর নির্বাচন করতে পারবো না, কিন্তু আজকে সার্চ কমিটি গঠিত হয়েছে। আপনার এ বিষয়ে বিশ্লেষণ কি? ধন্যবাদ হাসান আহমেদ চৌধুরী কিরণ, ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল আজকে আমাদের এই অনুষ্ঠানে আমাকে কথা বলার সুযোগ দেওয়ার জন্য। আমি মুক্তমঞ্চকে ধন্যবাদ জানাচ্ছি। আজকে আপনি যে বিষয়টি আলোচনা এনেছেন এই বিষয়টি নিয়ে বিতর্ক হচ্ছে, তবে যে বিষয়টি হচ্ছিল যে একটি আইন করার কথা কিন্তু সকলেই বলেছেন,
এবং এই আইন করার ব্যবস্থাটি সরকার কিন্তু উদ্যোগটা নিয়েছে। ইসি গঠনের কথা বলা হয়েছে, আমরা সব বিতর্কিত জায়গায় হয়তো যাব না, যেটি ইতিমধ্যেই তৈরি হয়েছে সোহেল হোসেন সাহেবকে নিয়ে একটা বিতর্ক তৈরি হয়েছে ইতিমধ্যেই, যে বলা হচ্ছে তিনি সিলেট থেকে আওয়ামী লীগের নির্বাচন করবার জন্য তিনি প্রার্থী হওয়ার চেষ্টা করেছিলেন বা তার মনোভাব ব্যক্ত করেছিলেন। তো তিনি যদি এই সার্চ কমিটিতে থাকেন তাহলে এই সার্চ কমিটি দ্বারা কি একটি ভালো সিএসসি গঠন করা সম্ভব হবে কিনা? আচ্ছা, আসলে কোশ্চেন তো অনেক আছে, এগুলি বললে তো যে দেখা যায়, যেমন কারা বিচারপতি হাসানকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানাতে বিচারপতির বয়স বাড়িয়েছিলেন, কারা প্রেসিডেন্ট ইয়াজউদ্দিন সাহেবকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান বানিয়ে প্রহসনের নির্বাচন করতে চেয়েছিলেন, কারা 23 কোটি ভুয়া ভোটার সৃষ্টি করে দেশের জনগণের ভোটার অধিকারকে তামাশা করেছিল। মূলত বিএনপির এই অন্ধ ক্ষমতা লিপ্সা দুর্নীতি সাম্রাজ্য টিকিয়ে রাখার অপচেষ্টায় 111 পথটাকে কিন্তু মসৃণ করে দিয়েছিল, কারা মাগুরার নির্বাচন করেছিলেন। আচ্ছা, যাই হোক, আমি সে কথায় বলতে চাই না, আমি শুধু বলতে চাচ্ছি যে কথাটি হচ্ছে যে আওয়ামী লীগ চাচ্ছে নির্বাচন আইনের মাধ্যমে, যদি কোনো সংশোধন থাকে সংশোধন হবে, আলোচনার মাধ্যমে সংশোধন হবে, বসবে, কথা বলবে, কিন্তু একটি নির্বাচন আইন তো করা দরকার। সেই আইনটি করার পথে আসছে, দ্বিমত থাকতেই পারে, ডিপার হয়েছে, কারো সম্বন্ধে অবজেকশন আসতে পারে, অবশ্যই সরকার যেটা মূল্যায়ন করবে, দেখবে, আলোচনা এখন তো শুরু হয়েছে। স্বাভাবিক কারণে আমি মনে করি আগামী 14-15 ফেব্রুয়ারি বোধহয় তাদের মেয়াদ শেষ, 15 ফেব্রুয়ারিতে নতুন নির্বাচন কমিশন নিয়োগ হবে, অবশ্যই আমরা একটি অ্যাকসেপ্টেবল এবং সকলের গ্রহণযোগ্য একটি দেওয়ার চেষ্টাই আমরা করব। এখন আমার প্রতিপক্ষ বন্ধুরা যদি না মানেন সে বিষয়ে কিন্তু কিছু করার থাকবে না, কিন্তু আমরা চেষ্টা করব যেন একটা অ্যাকসেপ্টেবল, আমার মনে হয় মাননীয় নেত্রী, আমাদের সরকার এবং রাষ্ট্রপতি সেই উদ্যোগটা নেবেন। জি নিশ্চয়ই, আমরা সেটাই প্রত্যাশা, আমাদের প্রতি বিশ্বাস আছে, বিশ্বাস থাকবে। যে সুদেশ বাবু শুনলেন, অনেক অনেক অভিযোগ শুনলেন, অভিযোগের পাহাড় বিস্তর, এবং কোনো কর্মেই কিন্তু আপনারা কোনো সফলতার দিক দেখেন না, এবং আপনারা যে খালেদা জিয়ার চিকিৎসা নিয়েও কিন্তু যেটি অভিযোগ করলেন সেটি হচ্ছে গিয়ে নানা রকম বিভ্রান্তি আপনারা তৈরি করছেন। আপনারা যেই সংসদে ইন্ডিমিউনিটির কথা বলেছে সেই সংসদে দাঁড়িয়ে কিন্তু আপনারা কখনো প্রতিবাদ করেন। এই সব মিলিয়ে কিন্তু এই যে ইসি গঠন করা হয়েছে একটা ভালো উদ্যোগ, সেই উদ্যোগের সাথে সাথে দেখলাম আপনাদের নেতা মির্জা ফজলুল ইসলাম আলমগীর একেবারে এর প্রতিবাদ করলেন, এবং তিনি বললেন আগামী কোনো নির্বাচনে এই সরকারের অধীনে আপনারা যাবেন না। তাহলে আপনারা কী চান? আচ্ছা, অনেকগুলো প্রশ্ন আপনারও প্রশ্ন বাবু ভাই বলতে বলতে। প্রথমে আপনাকে ধন্যবাদ জানাই, এটিএন বাংলাকে ধন্যবাদ, আমার সহ আলোচক সম্মানিত আফজাল বাবু ভাই, তিনি আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অগ্র ছাত্র রাজনীতি করেছেন, একসাথে আমরা রাজনীতি করেছি। বাবু অনেক কথা বলেছে, অনেকগুলো প্রসঙ্গ, অনেক উত্তর দিতে গেলে অনেক সময় লাগবে, এবং বলতে বলতে খেয়ে হারিয়ে ফেলছে। 23 কোটি ভুয়া ভোটারের কথাও বলেছেন, এটা আমি তাকে সংশোধন বলেছেন, হয়তো ভুলে বলেছেন উনি, যাই হোক সেই বিষয় না। প্রথম কথা হলো যে দেখেন বাবুভাইয়ের কথার মধ্যেই অনেক প্রশ্ন আছে, যে কি উনি বলেছেন বিএনপি খুন করেছে 21 আগস্ট, নিশ্চয়ই অনেকগুলো ঘটনা, আবার বেগম খালেদা জিয়ার কি সুস্থ হয়েছেন, আমরা নাকি উল্লসিত, মানে কি মায়ের চাইতে মাসির দরদ বেশি আর কি, বেগম খালেদা জিয়াকে তারা কার্যত হত্যা করতেই চেয়েছিল, আল্লাহর অশেষ রহমত এবং বাংলাদেশের মানুষের কোটি কোটি মানুষের ভালোবাসা এবং দোয়ায় তিনি আপাতত সুস্থ হয়েছেন, পুরোপুরি সুস্থ না, তার চিকিৎসা প্রয়োজন, এবং এটা নিয়েও ওনারা নানান ধরনের রসিকতা করে থাকেন। তার যেই ধরনের রোগ, কিডনি ট্রান্সপ্লান্টের যে বিষয়, আপনি বললেন যে তাকে আল্লাহ বাঁচিয়ে রেখেছে এবং তারা হত্যা করবার চেষ্টা করেছেন, তার উপরে কি কখনো গ্রেনেড হামলা হয়েছে? না, গ্রেনেড হামলা হয়নি, কিন্তু বেগম খালেদা জিয়াকে হত্যার সরঞ্জাম, এই যে এখানে, এই বেশি দিন আগের কথা না, এখানে বেগম খালেদা জিয়াকে হত্যার হামলা হয়েছিল এবং গুলি হয়েছিল, কিন্তু আপনি জানেন কেন, এরকম অসংখ্য ঘটনা আছে বাংলাদেশে, নারায়ণগঞ্জে হয়েছিল, বিভিন্ন জায়গায় হয়েছিল, হত্যা বাংলাদেশের হত্যা, হত্যা রাজনীতি বাংলাদেশের নিয়তি, একে এই দেশের 2 জন রাষ্ট্রপতি নিহত হয়েছেন দুর্বৃত্ত এবং বিদ্রোহী সেনা অফিসারদের, অসংখ্য হত্যাকাণ্ড। আমি যদি বলবি এই সরকারের আমলে তো এখানে বিডিআর বিদ্রোহে 57 জন, যেটা মুক্তিযুদ্ধেও আমাদের এত সেনা অফিসার নিহত, এই সব এই সমস্ত দায় কি আমি আওয়ামী লীগের উপরে দিব? তাহলে তো তাই দিতে হবে, যার শাসন আমলে যে ঘটনা ঘটে তার দায় সমস্ত তারা নেবে, র্যাবের 7 খুনের ঘটনা তো এই সরকারের আমলে হয়েছে, তার দায় ওনারা নেবেন না? বিষয় হলো হ্যাঁ, তদন্তে ব্যত্যয় হতে পারে, দুর্নীতি হতে পারে, উনি যেটা বললেন এই সরকার এইটার দায় বিএনপি কেন নেবে? হ্যাঁ, বিএনপির তদন্তে ভুল হতে পারে, সেটা প্রশাসনিক ব্যর্থতা, প্রশাসনিক, এবং তা এটা নিয়ে অনেক প্রশ্ন আছে, তারা জায়গা বদল করেছেন, তদন্তে সহযোগী এফবি এসেছে, অনেক ঘটনা এটা নিয়ে বলা যাবে, আমি সেই প্রসঙ্গে যাচ্ছি না। আজকে আপনি যেটা বললেন যে নির্বাচন কমিশনের যে নিয়োগ, আজকে একজন বাংলাদেশের প্রখ্যাত সঙ্গীত শিল্পী উনি একটা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে পচন ধরেছে মাথায়, সমস্যা এফডিসির শিল্পী সমিতি না, এটা খুন হয়ে যাওয়া বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার একটা নমুনা মাত্র, ফসিল হয়ে যাওয়া গণতন্ত্র নামের কঙ্কালের ঠান্ডা, বাস্তবতা হলো এটাই বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। নামটা কি প্রকাশ করা যাবে? হ্যাঁ, সঙ্গীত শিল্পীর নাম প্রকাশ করা যাবে, আপনি দেখতে পারেন আসিফ আকবর ফেসবুকে উনি দিয়েছেন। জি,
তিনি একসময় বিএনপির রাজনীতি করতেন, এখন আর উনি বিএনপির রাজনীতি করেন না। যাই হোক, সেটা ভুল কথা না, এটা বাস্তবতা, কে বললো সেটা কোনো কথা না। আজকে বিদেশিরাও বলছে, দেশের মানুষও বলছে যে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাকে প্রশ্ন পরিণত করে জাদুঘরে তারা পাঠিয়ে দিয়েছে, বললেন ইউনিয়ন পরিষদের নির্বাচন এত রক্তাক্ত নির্বাচন, নিজেরা নিজেরা 100 মতো মানুষকে তারা নিজেরা হত্যা করেছে, প্রায় 600 মতো 4000 মতো দাঙ্গা হয়েছে এই নির্বাচনকে কেন্দ্রে, এটা নাকি শান্তির একেবারে শোভাতাস এই নির্বাচনে বসে গেছে। বাংলাদেশের কোন নির্বাচন, এই এফডিসির নির্বাচন, এরকম নির্বাচন কলঙ্কিত নির্বাচন দেখেছেন? এরকম তুঘলকি কাণ্ড কোনোদিন দেখেছেন? সামগ্রিক অবস্থার চিত্র এটা বাংলাদেশের আজকে। এই যে নির্বাচন কমিশনের কথা, নিয়োগ প্রক্রিয়া সার্চ কমিটির কথা যেটা বললেন আপনি, কি হবে এই সার্চ কমিটি দিয়ে বলেন? যেই লাউ সেই কদু, বা যা ছিল তাই, পুরনো মোড়কে নতুন কাহিনী। এই সার্চ কমিটির ওবায়দুল হাসানের কথা যিনি বললেন, অ্যাপিলেট ডিভিশনের জাস্টিস যিনি, তার ব্যক্তিগত উনি বললেন কে এম হাসানের কথা, তিনি কোন কালে কবে বাগেরহাট জেলা বিএনপির একটা সদস্য ছিলেন, সেই কারণে ওনারা 174 দিন হড়তাল করেছে বাংলাদেশে, জ্বালিয়ে পুড়িয়ে সরকার করে দিয়েছে, 18 জন মানুষকে মেরেছে এই শেরাটনের সামনে, এখন কে এম হাসানের কথা বলে? তাহলে তো 10,000 দিন হরতাল হয়, যত আওয়ামী লীগার এবং ক্যাট সরকার এবং যত আওয়ামী লীগার কি ইলেকশন কমিশন এবং সরকারের সময় তারা করেছে। আমরা ওনারা কে এম হাসানকে মানেন নাই, কোনো কালে বিএনপি সদস্য ছিলেন, আমাদেরকে শেখ হাসিনার অধীনে নির্বাচন করতে তারা বলেন, আওয়ামী লীগের সভানেত্রীর কেন্দ্রীয় সভাপতি কোন আক্কেলে বলেন, কী কারণে বলেন, কোন বিবেকে বলেন আমি জানি না। এই যে সার্চ কমিশন, ওবায়দুল হাসানের কথা বলি, সার্চ করেছেন তারা, কী কী পরিবর্তন আইনের মধ্য দিয়ে বলেন? আইন তো জনবিরোধী আইনও হয়, গণবিরোধী আইনও এদেশেও হয় না? আইন হইলেই কি সেটা কোরআনের আয়াত হয়ে যাবে? আইন আমরা চেয়েছি, আইন চেয়েছি কেন? একটা সুন্দর সুষ্ঠু নির্বাচন কমিশন। তার আগে কথা, আমাদের মহাসচিব দেবে, এই কমিশন টমিশন দিয়ে বাংলাদেশে কোনোদিন সুষ্ঠু নির্বাচন হয়নি, এটা প্রমাণিত সত্য, বারবার সত্য। দলীয় সরকারের যতবার নির্বাচন হয়েছে, 10টি নির্বাচন, 1টি নির্বাচনে বাংলাদেশের ক্ষমতার পরিবর্তন হয়নি, এটা রেকর্ডেড, কোড আনকোড। তাহলে এই কমিশন দিয়ে কীভাবে হবে? কমিশন তো গতবারও এই ওবায়দুল হাসান সাহেব সার্চ কমিটির মেম্বার ছিলেন, ছিলেন না? কী কমিশন উপহার দিয়েছেন জাতিকে? যেই কমিশন ইতিহাসের, শতাব্দীর ইতিহাসের, পৃথিবীর ইতিহাসের সবচাইতে নিকৃষ্ট কমিশন, তাদেরকে ইন্ডিমিউনিটি দেওয়া লাগছে যাতে ভবিষ্যতে তাদের কোনো জবাব দিতে করতে না হয়। তিনি তার ভাই ছিলেন প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব, যুগ্ম সচিব না সচিব ছিলেন, এবং তিনি বাংলাদেশ বিমান, বাংলাদেশ এয়ারলাইন্সের এখন MD, বেনিফিশিয়ারি এই গভর্নমেন্টের। তার বাবা ছিলেন একসময় 70 সালের নির্বাচনে নেত্রকোনার মোহনগঞ্জ থেকে নির্বাচিত আওয়ামী লীগের MA, তিনি এখন নিরপেক্ষ নির্বাচন কমিশনার সার্চ কমিটিতে, কি বলবেন বলেন? তারপরে বাবা MLA হলে ছেলে, আমি বলছি না সেটা, সেটা বলে ফেললেন তো আপনি। না না না, আমি বলছি যে তার পারিবারিক পরিচিতি, যেটা তার গোটা পরিবারই আওয়ামী লীগের রাজনীতির সাথে সম্পৃক্ত, গোটা পরিবারে আওয়ামী লীগ থেকে বেনিফিশিয়ারি, তিনি কিভাবে নিরপেক্ষ হন? তিনি কি নিরপেক্ষ সার্চ করবেন? তিনি তো আওয়ামী লীগই সার্চ করবেন এবং উৎকৃষ্ট আওয়ামী লীগ সার্চ করবেন। তারা 10 জন দিয়ে দিলেন, মনে করেন তারা সার্চ করে, আরো কে আছেন? সৌল হোসেন সাহেব, তিনি আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন, ওবায়দুল হাসান সাহেব চেয়েছিলেন 2007 সালের নির্বাচনে, যে নির্বাচন ভণ্ডুল হয়ে গেছে, নেত্রকোনায় সিট কমেছে, সেই জন্য পরবর্তী নির্বাচনে তাকে নমিনেশন দেওয়া যায় নাই। তিনি এখন নিরপেক্ষ সার্চ কমিটির প্রধান হয়েছেন। তারপরে সোহেল হোসেন সাহেব 1-11 প্রোডাক্ট, যে 1-11 আওয়ামী লীগের আন্দোলনের ফসল, তিনিও আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন 2018 সালে, পাইলে তো তিনি এই নির্দলীয় রাতের ভোটের MP এখন তিনি থাকতেন, তিনি নিরপেক্ষ সার্চ স্যার হয়ে গেছেন, তিনি সার্চ করে করে নিরপেক্ষ লক্ষ্য জানবেন। এই যে আনোয়ার সৈয়দ হক, যিনি তিনি এবং তার স্বামী আওয়ামী লীগের বুদ্ধিজীবী হিসেবে সারা জীবন আমি দেখেছি, এবং তাকে নিয়ে বিতর্ক আছে, মুক্তিযুদ্ধের সময় তিনি পাকিস্তানে ছিলেন এবং পাকিস্তানের ডাক্তার, পাকিস্তানে যারা মুক্তিযুদ্ধ আহত হয়েছিল বিমান বাহিনীর, এবং যারা তাদেরকে তিনি শত্রুষা দিয়েছেন, এটা আমরা ইতিহাস থেকে জেনেছি। তাহলে এরা সার্চ করে আপনি একটা নিরপেক্ষ নির্বাচন কমিশন, তারপরেও কথা আছে, ওনারা 10 জনের নাম দিবেন, সেখান থেকে মাননীয় প্রধানমন্ত্রী পরামর্শে, আওয়ামী লীগ সভানেত্রী পরামর্শে 2 জন নিরপেক্ষ লোককে তারা নিয়োগ দিবেন। আরো উৎকৃষ্ট আওয়ামী লীগের মধ্যে কে কে আছে তিনি খুঁজে দেখবেন নিশ্চয়ই, তিনি তার বিএনপির লোক খুঁজে দিবেন না, না দিবেন না, নিরপেক্ষ লোক দিবেন, আওয়ামী লীগের সভানেত্রী, আওয়ামী লীগের সভানেত্রী না, আমি চাই না সেটা, আমরা নিরপেক্ষ লোক চেয়েছিলাম, যে কমিশন যেটা সেটা আইনের মধ্যে দিয়ে গতবার যেটা হলো, সেই জনাব বাবু, সেই নিরপেক্ষতা কি এরকম যে বিএনপির লোক হলে নিরপেক্ষ হয়ে যাবে? না, সেটা আমরা কেন বলবো? আমরা কি বিএনপি ক্ষমতায় দেন? আমরা বলছি যে সার্চ কমিটি যেটা হবে সেই লোকগুলো নিরপেক্ষ হবে, আওয়ামী লীগের লোক হবে না, আওয়ামী লীগের অনুগত, প্রত্যেকে আওয়ামী লীগের অনুগত। এই যে হাইকোর্ট ডিভিশনের যিনি জাজ, তিনি গভর্নমেন্ট নিয়োগ দিয়েছে না, মহা হিসাব নিরীক্ষক কে নিয়ে দিয়েছে? বিএনপি লোক নিয়োগ দিয়েছে, এর মধ্যে বিএনপি সিটে ভোটার আছে বাংলাদেশে। এখন তো বিএনপি করলে ওরে বাবা, আলু পটলের দোকান করা যায় না, আপনি হাইকোর্টের জাজ হবে, আপনি কি বলেন? এটা এত বড় স্পর্ধা, সাংবিধানিক পোস্ট, সাংবিধানিক পোস্ট তো আপনি, সাংবিধানিক পোস্টে নিয়োগ কে দেন? আওয়ামী লীগের সভানেত্রী দেন, প্রধানমন্ত্রী, সেটা তো আমাদের দেশে যে রাষ্ট্রপতি দেন, রাষ্ট্রপতি দেন। সেই জন্য আমি বলছি আইন সবসময় মানুষকে নিরাপত্তা দেয় না। আমরা তো করেছি, কেন করেছি? আমাদের নিরপেক্ষ ভোটের জন্য, এবং তার সুবল দেশ জাতি পেয়েছে।
এখন তারা আইন করেছে, আইন করে নির্বাচন সরকারের বিরুদ্ধে আপনারাও কথা বলেছেন। না 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 না, আপনারা 176 দিন হরতাল করে তত্ত্বাবধায়ক সরকারের বিরুদ্ধে কথা বলেন, এক মাগুরার কথা বলেছেন, এক মাগুরাকে জাস্টিফাই করতে যে আপনি 300 মানুষের, বাংলাদেশের 10 কোটি মানুষের ভোটাধিকারে এক রাতের বেলা আপনি লুন্টু করে নিয়ে যাবেন, দেশটাকে গিলে খাবেন, নির্বাচনটা গিলে খাবেন, আপনি নির্বাচনের আগে 153 জন জিতিয়ে নিয়ে যাবেন, দুনিয়ার কোথায় আছে এখানে এরকম নির্বাচনের নজির? কথা বলছিলাম আসলে ইসি গঠন নিয়ে, যেহেতু এই আলোচনার ঠিক শেষ করবার সময় কিন্তু গুমের এবং খুনের প্রেক্ষাপট আসছিল, এবং এখানে আমরা দেখেছি যে আমাদের অতিথি শহীদুল ইসলাম বাবুল তিনি কিন্তু বললেন যে ভূমধ্যসাগর একটা উদাহরণ নিয়ে আসলেন, যখন যা মনে আসে সে কথা বলার কথা বলেন। আমি এই গুম খুনের সংস্কৃতি আসলে কে শুরু করেছিল এটা নিয়ে কিন্তু নানা রকম বক্তব্য রয়েছে। আবদুল বাবু যেটি বললেন যে এটি শুরু করেছিল জিয়াউর রহমানের আমলে, এবং একজন নেতার কথা উল্লেখ করে বলেন তাকে আজ পর্যন্ত খুঁজে পাওয়া যায়। আসলে আপনি যেটা বলতে চাচ্ছিলেন সেই স্পষ্ট করে বলবেন, আসলে এই সংস্কৃতি কখন কীভাবে শুরু হয়েছিল, সেই সংস্কৃতি শুরু করবার প্রেক্ষাপটে তো বিএনপিকে দায়বদ্ধ করা হয়। আমি বলি আমি দয়া করে মানে বাবু ভাই নিশ্চয়ই তার সময় কথা বলবেন, এভাবে হইল কি মানুষ দর্শকরা এটা গ্রহণ করে না। আমি আমার কথাগুলো বলি, আমার মধ্যে যদি কোনো ভুল থাকে নিশ্চয়ই উনি বলবেন, ওনার কথা বলবেন। শুনেন, গুমের সংস্কৃতি আমি যে ইতিহাস বলি, 72-73 জাসদের অসংখ্য, তারা তাদের পার্টনার এখন, তারাই বলছেন অসংখ্য গুম এবং খুনের কাহিনী আছে। আমি বললাম যে শান্তি সেনের স্ত্রীর একটা বিবৃতি আমি বাকশালের দিনগুলিতে যদি আপনি পড়ি লোমহর্ষক সেই বর্ণনা, এরকম অসংখ্য ঘটনা আছে, অসংখ্য ঘটনা আছে সেগুলো। তারপরে শিয়া শিখদের কথা আছে, বাংলাদেশের প্রথম এক্সট্রা জুডিশিয়াল কিলিং যেটা হয়েছে, তারপর উনি বলতে পারবেন যে জিয়াউর রহমানের সময় নিশ্চয়ই আপনি ছিদ্র খুঁজলে পাবেন, সেনাবাহিনীর অভ্যন্তরে ভয়ঙ্কর বিশৃঙ্খলা ছিল এবং নানান ধরনের কু পাল্টা কু উনিশটা কু হয়েছে জিয়াউর রহমানের বিরুদ্ধে, সামরিক আদালতে বিচার হয়েছে কি নিশ্চয়ই কিছু হয়েছে, সেইগুলোকে যদি উনি বলেন তাহলে তো আমি বিডিআর হত্যার কথা বলবো। এগুলো তো আপনি এখন মানুষ, এখন আপনি কী করছেন সেটা মানুষ জানতে চায়। স্বাধীনতার 50 বছর ইজ নট ম্যাটার অফ জোক, আপনার 50 বছর কোনো সহজ বিষয় না একটা জাতির জীবনে। 50 বছরে এসে আপনি ভূতের পায়ের মতো আপনি পিছনের দিকে যাবেন, সে পিছনের কথাই বলবেন? এখন এই 50 বছরে এসে স্বাধীনতার সুফল, এই যে স্বাধীনতার কথা বললো, সব কিছু তো আওয়ামী লীগের। কয়জন আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বাংলাদেশে ছিল আপনি দেখেন, কয়জন সেক্টর কমান্ডার আওয়ামী লীগের মধ্যে আর কয়জন বিএনপির মধ্যে? স্বাধীনতার ঘোষণা দিয়েছিলেন যিনি, যিনি রণাঙ্গনে যুদ্ধ করলেন, তারে ওনারা বলেন কি পাকিস্তানের চর হ্যান ত্যান নানান ধরনের 400 টাকার মেজর কত কথা। এই যে রাজনীতির প্রতিহিংসা, এটা তো আওয়ামী লীগের সূচনা। আওয়ামী লীগের সমস্ত নেতারা কলকাতার হোটেলে দিনাতিপাত করছেন, ওপারে চলে গেছেন মুক্তিযুদ্ধের পরে, সমস্ত নেতারা, যেই তাজউদ্দিন আহমেদ, ওনারা জিয়াউর রহমানের কী সম্মান দেবেন বলেন? তাজউদ্দিন আহমেদ যিনি মুক্তিযুদ্ধের সময় একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, তারে কী সম্মান দিয়েছে? ওনারা কি সম্মান দিছে? মুজিবুর সরকার যেখানে গঠিত হয়েছিল গিয়েছে আওয়ামী লীগের কোনো নেতা? শেখ মুজিবুর রহমান বা বঙ্গবন্ধু কোনোদিন গিয়েছেন সেখানে? তারপরে এই যে জেনারেল এম এ উসমানির কোনো নাম আছে ইতিহাসে? নাম আছে, সৈয়দ নজরুল ইসলামের নাম আছে, সেক্টর কমান্ডের নাম আছে, এক নেতা এক দেশ এক মানুষ, মহামানব মহাদেবতা, আর কারো কোনো ভূমিকা নাই। এটাই হলো মানে আওয়ামী লীগের মানে চরিত্র, যেটা কাউকে কথা বলতে দেবে না, মিথ্যা অসত্য বিকৃত তত্ত্ব দিয়ে ভরপুর। একটু আগে বললেন কি বিএনপি লবিস্ট নিয়োগ করেছে, বিএনপি তো ব্যর্থহীনভাবে বলেছে বিএনপি কোনো লবিস্ট নিয়োগ করেনি, বিএনপি চিঠি দিয়েছে কেন দিবে না? আপনি দেশের মধ্যে খুন করছেন, গুম করছেন, মানবাধিকার হরণ করছেন, দিনের ভোট রাতে করছেন, ভোটের আগে সরকার গঠন করছেন, তাহলে চিঠি দিয়েছে আন্তর্জাতিক সংস্থা, ডেভেলপমেন্ট সংস্থা, যারা উন্নয়ন অংশীদার, যারা আমাদের হিউম্যান রাইটস নিয়ে কাজ করে, তাদেরকে আমি জানাবো না? আমি জানাইছি, এটা দেশের মধ্যে জানিয়েছি, দেশের বিদেশে বাইরে জানিয়েছি, দেশের জানিয়েছি, তাহলে এটা কি অপরাধ হয়ে গেল? জানানো যাবে না? আপনি খুন হবেন, আপনি চুপ করে থাকবেন? এখন আমাকে যদি বলা হয় এটা বলাও যাবে না? এখন সেই বলবার জন্য কি বিদেশিদের কাছে? বিদেশিদের কাছে বলেনি, আমরা বলছি আমাদের বলেন। এখন আমাকে আপনি বলবেন, আপনি বলবেন আমাদের ডেভেলপমেন্ট পার্টনার, আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, হিউম্যান রাইটস, জাতিসংঘ, সকলকে আমরা জানিয়েছি, দেশেও জানিয়েছি, বিদেশ, আওয়ামী লীগ জানাইনি? আওয়ামী লীগ, শোন আমি বলি, আওয়ামী লীগ 2013 সালের নির্বাচনের আগে এই যে সুজাতা সিং এসে এখানে এরশাদ সাহেবকে চাপ প্রয়োগ করে র্যাপকে দিয়ে তাকে ইসে ভর্তি করেনি, তাকে দিয়ে নির্বাচন এখানে ই করেনি, তারপরে 2008 সালে যে 2006 সালে যে সেনা সমর্থিত সরকার আসলো, সমস্ত রেনেটালক ডেসালিয়ন তার সাথে আওয়ামী লীগ দফায় দফায় মিটিং করে তাদের কর্তৃত্ব, এবং এই চিঠিও দেওয়া হয়েছিল, ভুয়া চিঠি যেটা মিথ্যা অসত্য, যে বাংলাদেশ শান্তিরক্ষী মিশনে অফ করে এই কথা বলে বাংলাদেশে একটা পরিস্থিতি তৈরি হলো, 9/11 তারা তৈরি করেছিল, আওয়ামী লীগ বিদেশিদের কাছে ধর্ণা দেয়, আওয়ামী লীগ বিদেশিদের তৎপরতা করে, এগুলো বিএনপি করে না। আর একটা অসত্য বক্তব্য দিয়ে এই 2 দিন আগে আমি শেষ করে দিই, 30 সেকেন্ড লাগবে আমার, এই যে গ্রেগরি মিক্সের যে বক্তব্য আওয়ামী লীগ তারে তহবিল গঠনের নামে নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে নেওয়ার পরে তার বক্তব্যকে
বিকৃতভাবে সেখানকার দূতাবাস সেখানকার আওয়ামী লীগ পত্রপত্রিকায় দিয়েছে, যেগুলো আজকে তিনি প্রতিবাদ দিয়েছেন ফরেন অ্যাফেয়ার্স কমিটির যে ওয়েবসাইট সেখানে তিনি সুস্পষ্ট বলেছেন যে বাংলাদেশের নিষেধাজ্ঞাকে আমি দৃঢ়ভাবে সমর্থন করি এবং বাংলাদেশে অংশগ্রহণমূলক সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য আমি কাজ করতে চাই। এই দুই দিন আগের কথা। তার মানে মিথ্যাচার জাতিগত দর্শনে আজকে পরিণত হয়েছে, এটা আওয়ামী লীগ করে প্রতিনিয়ত। তাহলে একটা প্রশ্ন মোটা থাকে শেষ করবে হা বা না দিয়ে, সেটি বাবা একটুখানি, সেটি হচ্ছে যে আপনারা চিঠি দিয়েছেন এটা সঠিক? হ্যাঁ চিঠি দিয়েছি। এবং ডেভেলপমেন্ট পার্টনারের কাছে চিঠি দেওয়ার উদ্দেশ্য কি বাংলাদেশের যে উন্নতি সেটা ব্যাঘাত ঘটানোর জন্য? কেন সেটা হবে? কোথায় চিঠির ভাষা আপনি পড়েন না? তাহলে এখানে এখানেই কিন্তু একটা প্রশ্ন করতে পারে ডালমে কুচকালা হয়। কারণ কারণ আপনার আওয়ামী লীগ করেনি, আপনি বলছেন অতীত ইতিহাস না দেখার জন্য, আপনি নিজে বলছেন কিছুক্ষণ আগে। হ্যাঁ বলেছি। তাহলে আওয়ামী লীগ কি দিয়েছে না দিয়েছে সেটা এসে কি আবার আপনি করবেন? কেন আমি ডেভেলপ পার্টনারকে আমি আমি তো নিজে শুরু করব, এটা অন্যায় কিনা? আপনি বলেন, আপনি বলেন যে বাংলাদেশে হিউম্যান রাইটস এর ভায়োলেশন হচ্ছে, এক্সট্রা জুডিশিয়াল কুলিং হচ্ছে, বাংলাদেশের নির্বাচন প্রশ্নবিদ্ধ হচ্ছে, বাংলাদেশের নির্বাচন কলঙ্কিত হচ্ছে, আপনাকে ধন্যবাদ জানাই আমি বলতে চাই যে এতক্ষণ আপনি বলেছেন যে কথার মাঝখানে কথা হলে মানুষ অনেক সময় অ্যাকসেপ্ট করে না, মানুষ মনে করে আমরা ঝগড়াটা করতে এসেছি, আমরা আলোচনা করতে এসেছি। আমি নোট করব কথা। বিষয়টা হচ্ছে দুঃখজনক এ জায়গায় যে আজকে দলের চেয়ে আপনারা নিজেরাই বলেন যে দলের চেয়ে দেশ বড়, কিন্তু প্রবলেম হলো দেশটাকেই যখন ছোট করে ফেললেন আজকে বিদেশিদের কাছে গিয়ে ধর্ণা দিচ্ছেন। আপনারা যখন আজকে নিজেরা আন্দোলন করে পুরোপুরি ব্যর্থ হলেন, বাংলাদেশের মানুষ যখন কোনোভাবেই আপনাদেরকে অ্যাকসেপ্ট করলো না, আপনাদের কোনো ডাকেই সাড়া দিল না, আপনাদের সমস্ত অনিয়ম দুর্নীতি, আপনাদের বিদেশে টাকা পাচার করা, আজকে ১৩ বছর ধরে আজকে তারেক জিয়াদের বিদেশে অবস্থান করতেছে, কোথায় টাকা পায়, কী ব্যবসা করে, কী করে খায়, কী করে, এগুলির সুস্পষ্ট ব্যাখ্যা আমাদের কাছে নাই। হয়তো আপনি দিবেন কীভাবে উনি আছেন এই ১৩ বছর ধরে উনি বিদেশে করতেছেন, করুক ঠিক আছে, সেটা ঠিক আছে। তারপরেও তারপরেও কিন্তু আজকে আপনারা তার মার অসুখ সে দেশে আসলো না, সে আজকে কিন্তু বাংলাদেশে আজকে তারা লবিস্ট নিয়োগ করে বাংলাদেশের ইমেজকে তারা নষ্ট করার চেষ্টা করছে। বাংলাদেশ যখন সমস্ত সুযোগে ধান উৎপাদন বলেন, আপনি মাছ উৎপাদন বলেন, বিদ্যুৎ উৎপাদন বলেন, যে কোনো সুযোগে বাংলাদেশ আজকে এগিয়ে যাচ্ছে, আপনাদের এগিয়ে যাওয়াটা সহ্য হচ্ছে না। পদ্মা সেতুতে যখন হিলারি ক্লিনটন সহ এই ডক্টর ইনুসার ষড়যন্ত্র করে পদ্মা সেতু করাটা বন্ধ করে দিল, দুর্নীতির একটা ভুয়া খবর তৈরি করলো, আপনারা কই দেশের পক্ষে একটা কথা বললেন না? আজকে মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুর কন্যা যখন সে শপথ নিল যে সে নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু করবে, আজকে পদ্মা সেতু হওয়ার ফলে সারা পৃথিবীতে আমাদের ইমেজ চেঞ্জ হয়ে গেছে, বাংলাদেশের তারা সব কিছু সম্ভব, সেই অবস্থায় সেটাকেও কিন্তু আপনারা আজকে ধন্যবাদ দিচ্ছেন না, তারা আপনারা এটার বিরুদ্ধে আপনারা কথা বলার চেষ্টা করছেন। আজকে চিন্তা করেন পদ্মা সেতু হওয়ার পর কতগুলি মেগা প্রকল্প বাংলাদেশ হয়েছে, বাংলাদেশে কী পরিমাণ মানুষের কর্মসংস্থান হয়েছে। আজকে ডিজিটাইজেশনের বিরোধিতা করেছেন, হাসাহাসি করেছেন আপনারা, ডিজিটাল বাংলাদেশ বলছেন, সেই সময় আপনারা বলেছেন যে এটা ডিজিটাল বাংলাদেশ আবার কী, অথচ আপনাদের সময় ফ্রি ইন্টারনেট কানেকশনের ব্যবস্থা হয়েছিল, সেই ফ্রি ইন্টারনেটটা কিন্তু আপনারা নেননি, বাংলাদেশের মানুষ ভুলে যায়নি। আজকে কিন্তু দেখেন সেই ডিজিটালাইজেশনের যুগে আমরা কিন্তু আমরা কী দেখতে পাই, আপনাদের পার্টির মিটিংও ডিজিটালভাবেই দেখছি, আপনাদের পার্টির যদিও সে সাজাপ্রাপ্ত আসামি, আর এরপরও দেখি উনি ওই ডিজিটালাইজেশনের মাধ্যমেই আপনারা ওয়েবিয়ান করে বা ও করে আপনারা কিন্তু পার্টির মিটিংটা আপনারা করেন। এই ডিজিটাল বাংলাদেশ, বিশেষ করে আমি মনে করি সজীব অজেত জয় বঙ্গ আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ICT উপদেষ্টা, তিনি ডিজিটাল বাংলাদেশের রূপকার, তিনি ডিজিটালাইজ করছিলেন বলে কিন্তু আজকে এই করোনাকালীন সময় দেখেন মাননীয় প্রধানমন্ত্রী প্রত্যেকের সাথে যোগাযোগ করেছে, সারা বাংলাদেশের প্রতিটি মানুষের সাথে কথা বলেছে, ডাক্তার বলেন, নার্স বলেন, পুলিশ বলেন, DC বলেন, SP বলেন, সকলের সাথে তিনি কথা বলেছেন, কোথায় কোন সমস্যা আপনারা দেখেছেন, নার্স পর্যন্ত একজন নার্স, একজন ওয়ার্ড বয়, তারা কিন্তু সরাসরি মাননীয় প্রধানমন্ত্রীর সাথে কথা বলেছেন, প্রত্যেকটি সমস্যা তিনি প্রত্যেকটি জেলাতে একজন করে সচিব নিয়োগ করে দিয়েছেন, কি সুষ্ঠুভাবে দেশটি চালিয়েছেন, সারা পৃথিবী অবাক বিস্ময়ে তাকিয়ে রয়েছে কিভাবে এরকম একটি দেশ আজকে এত সুন্দরভাবে তারা করোনা মোকাবেলা করলো। আপনার পাশাপাশি দেশ যুক্তরাষ্ট্রের দিকে তাকান, আপনি আমেরিকার দিকে তাকান, ব্রাজিলের দিকে তাকান, ইটালির দিকে তাকান, কীভাবে রাস্তায় মানুষ পরে পরে কাতরিয়ে কাতরিয়ে পড়েছে, পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়াতেও দেখেন অক্সিজেন ক্রাইসিস কী অবস্থায় দাঁড়িয়েছে, কোথায় প্রশংসা তো একদিনও করেন না। এই এত বড় দুর্যোগ করোনায় সারা পৃথিবী যখন স্তব্ধ হয়ে গেছে তখন এই মাননীয় প্রধানমন্ত্রী দেশটাকে কি সুন্দরভাবে চালালো, কই প্রশংসা তো আপনাদের একদিনও দেখলাম না, ভুল তো সারাক্ষণই ধরতে পারেন, অনেক কিছুই তো বলতে পারেন। ভুল হয় কিনা? ভুল হয়, আমি বলি ভুল তো হতেই পারে, আমি বলি না যে আমাদের কোনো ভুল নাই, ভুল তো ফেরেস্তা ছাড়া আর যে কারো ভুল হতে পারে, কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী যে যুগান্তকারী কাজগুলি করলো এই করোনাকালীন সময়ে, তিনি যে কাজ করলেন, বিশেষ করে আমি আমাদের সহযোগী সংগঠনগুলিকে কি না করিয়েছেন, আমরা ধান কাটতে গিয়েছি, আমরা টেলি হেলথ সার্ভিস, ফ্রি অ্যাম্বুলেন্স সার্ভিস, ফ্রি অক্সিজেন সার্ভিস, বিশেষ করে আমাদের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি বাবু নির্মলঞ্জন গুহর নেতৃত্বে আমরা স্বেচ্ছাসেবক লীগ বাহিনী মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে আমরা কিন্তু সারা বাংলাদেশ ভয় একদম শুরুর প্রথম দিন থেকে আমরা কিন্তু থাকিনি, ইভেন কি আমরা রেইনকোট পরে রাস্তায় নেমেছি, আপনি জানেন সেই সময় PPE পাওয়া যাচ্ছিল না, আমরা রেইনকোট পরে রাস্তায় নামিয়ে কিন্তু আমরা সেই সময়
আমাদের আপনাদের কি বলে আপনাদের স্যানিটারি হ্যান্ড স্যানিটাইজেশন সহ মাস্ক বিতরণ সহ আমরা সকল কার্যক্রমের সাথে সম্পৃক্ত ছিলাম। আমরা যদি সরকারি দলে থাকি মানে আমরা কিন্তু ঘরে ঘুমিয়ে থাকিনি। এই করোনাকালীন সময় আপনি বলতে পারেন আমাদের 51 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মারা গেছে, আমাদের অনেক ছেলে মারা গেছে, আমাদের যুবলীগ, ছাত্রলীগ, কৃষক লীগ, শ্রমিক লীগ, মানবিক দল। আমি একটা আপনাকে উদাহরণ দিয়ে বলি, মাননীয় প্রধানমন্ত্রী আমরা তখন তিনি প্রধানমন্ত্রী ছিলেন, আপনার 98-এর বন্যার কথা যদি বিশ্ববিদ্যালয়ের শিশু আপনি পড়ে থাকেন আপনার মনে আছে, 98-এর বন্যার সময় আমাদের কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী আমাদেরকে নিজ হাতে প্রশিক্ষণ দিয়েছেন। তিনি সেই সময় ডাকসু ভবনে আমরা রুটি এবং স্যালাইন প্রজেক্ট করেছিলাম, বাহাদুর ভাই ছিল রুটির দায়িত্বে, আমি ছিলাম স্যালাইনের দায়িত্বে, দোতলায় ছিল স্যালাইনের প্রজেক্ট, দিতে ছিল রুটির প্রোগ্রাম। মাননীয় প্রধানমন্ত্রী আমাদের সাথে নিজে দাঁড়িয়ে রুটি বেলেছেন, রুটি বানিয়েছেন, প্রশিক্ষণ দিয়েছেন। আপনি বলেন বাংলাদেশের কোন দুর্যোগে কোন স্পটে মাননীয় প্রধানমন্ত্রী যায় নাই? ঠিক আছে, মানুষের জন্য রাজনীতি তো শেখ হাসিনা করে ভাই, মানুষের জন্য কোন দুর্যোগের মধ্যে, কোন বন্যার মধ্যে, কোন খরার মধ্যে কোথায় শেখাতে? আর মানুষকে শেখ হাসিনা কিভাবে জড়িয়ে ধরে আপনি দেখেছেন? আর অন্য নেত্রী কিভাবে জড়িয়ে ধরে, কিভাবে বাংলার মানুষকে ভালোবাসে? আজকে আমি একটা কথা বলি, আজকে 71 লক্ষ মানুষকে দিয়ে রাওতায় কিরণ ভাই ভাই দিব সময় অবিচার ভাই বলেছিলেন, আমি 2 মিনিট আমি শেষ করে দিচ্ছি। আজকে মানুষকে 71 লক্ষ মানুষকে ত্রাণের আওতায় এনেছে এই করোনার মধ্যে, মানুষকে কিন্তু বাংলাদেশের গৃহহীন মানুষকে কিন্তু আজকে গৃহ দিচ্ছে। কোথায় প্রশংসা বলেন এত ভালো কাজ করার পরে? বাংলাদেশ যখন এগিয়ে যাচ্ছে তখন আপনারা ভুল ধরা ছাড়া আর কি করলেন? এই কাজগুলি কোনদিন বাংলাদেশে হয়েছে? আপনারা দুই মানুষগুলির পাশে কোনদিন বাংলাদেশের জনগণ দাঁড়িয়েছে? খুব ভালো বক্তা এবং ভালো ভালো আমি এটুকুই বলতে চাই, আমার নেত্রী, জনমানুষের নেত্রী, জননেত্রী যেভাবে কাজ করে মানুষের জন্য, যেভাবে মানুষকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে একদিন যদি শেখ হাসিনা না থাকে তখন বাংলার মানুষ ডুকরে কাঁদবে যে আমরা কি হারিয়েছি, কি মানুষকে হারিয়েছি ভোর 6টা থেকে উঠে অক্লান্ত পরিশ্রম। আজকে কত বছর বয়স, আপনি এই বয়সে যে পরিশ্রম সে করে আপনি চিন্তা করতে পারবেন সে কি পরিমাণ পরিশ্রম মানুষের জন্য করে থাকে? মোটা থেকে দুইটা বিষয় জেনে আমি এই কারণে বাংলাদেশ কিন্তু এগিয়েছে। এবং ওয়ান ইলেভেনের সময় যিনি গ্রেফতার ওই সময় বসে থাকেননি, ওই সময় উনি প্ল্যান করেছেন কিভাবে উনি ওনার সোনার দেশকে চাঁদাবেন, কিভাবে সোনার বাংলা বিনির্মাণ করবেন, সেই স্বপ্নকে নিয়ে আজকে বাংলাদেশকে বিশ্বের দরবারে একটা মাথা উঁচু দেশ করে দিয়েছে। একটা দুটো মোটা থেকে প্রশ্ন নিয়ে আপনার কাছ থেকে আমি জনাব বাবুল ভাইয়ের কাছে যাবো, সেটি হচ্ছে যে পররাষ্ট্র মন্ত্রী মহোদয় আজকে বলেছেন গুমের তালিকায় যে লোকজনের নাম আছে তারা ভূমধ্যসাগরের শৈলীর সমাধি হয়েছে, এটি এটি কিভাবে ভূমধ্যসাগরের শৈলীর সমাধি হয়েছে এটা এটা বলেছেন পররাষ্ট্রমন্ত্রী, বলেছেন যারা গুম হয়েছে তারা নাকি ভূমধ্যসাগরে মরে গেছে, এই ধরনের একটা মন্তব্য তিনি বলেছেন বা শৈলীর সমাধি না কয়দিন আগে বলছে যে প্রেম করে চলে গেছে। আমি 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 বিষয়টা সম্বন্ধে এখনো ওয়াকিবহাল না, আমি বলতে চাই হয়তো কোনো এখানে কেন হিয়ে হয়েছে, আমি যদি থাকি আমি এটা আমি ইনফরমেশন আপনাকে আমি আমি এই প্রসঙ্গে আমি আমি এই প্রসঙ্গে আসতে চাই। আমি একটা ছোট্ট করে জানতে চাই, মোটা দাগে বলবেন, অনেক বড় বিশ্লেষক, আপনারা দুজনেই খুব ভালো বক্তা, আমরা সকলেই জানি গণমাধ্যম মানুষ হিসেবে আমরা জানি আপনাদের বক্তব্যের মধ্যে একটা না অনেক কিছু বলতে পারবো। হারিস চৌধুরী আসলে কোথায় আছে, তিনি কি বেঁচে আছেন? আমরা পত্রিকায় দেখেছি যে হারিস চৌধুরী মৃত্যুবরণ করেছে, আমরা জানি না হারিস চৌধুরীর বিষয়ে। সে একসময় বিএনপির রাজনীতির সাথে ছিলেন, বাট দীর্ঘদিন বিএনপির কোনো রাজনীতির সাথে নেই, তার কোনো খোঁজও নাই, এটা হলো এক কথায় উত্তর। কিন্তু আমার প্রশ্নটা নিয়ে আপনি আলোচনা আসেন, তো এই যে যে আপনারা বলেন যে গুম হয়ে যাচ্ছে, নিয়ে যাচ্ছে, এই হচ্ছে সে হচ্ছে, তো ধরুন বহু মানুষই তো আপনারা তো গণমাধ্যমে কাজ করেন, বিএনপির সাথে যুক্ত, বিএনপির সাথে যুক্ত অনেক মানুষই তো আছে তারা দেশ থেকে পালিয়ে গিয়েছে। আপনার কি ধারণা ইলিয়াস আলী প্রেম করে দেশ বাড়ি থেকে চলে গিয়েছে? আপনার কি ধারণা? না না, আমি তো বললাম হারিস চৌধুরীর বিষয়ে আমরা অভিযোগ করিনি, কোনোদিন অভিযোগ করিনি যে হারিস চৌধুরীকে গুম করা হয়েছে। আপনি এটা বললেন, আমরা গণমাধ্যমে দেখেছি, আপনারা সেটা তদন্ত করতে পারেন, কোথায় এসেছে, কোথায় ছিল, সরকারের দায়িত্ব আপনাদের জানা আছে? না না, আমরা জানি না, এগুলো আমরা পত্রিকায় দেখেছি, গণমাধ্যমে দেখেছি যে তিনি মৃত্যুবরণ করেছেন, এটা দেখেছি, আপনিও দেখেছেন, আমরাও দেখেছি যে তিনি ঢাকায় মৃত্যুবরণ, সরকারের ছত্রছায়ায় ছিলেন না, কোথায় ছিলেন না, প্রেম করতে গিয়েছিলেন না, ভূমধ্যসাগরে গিয়েছিলেন, আমি আমি আমরা এটা বলতে পারবো না, এটা গভর্নমেন্ট বলতে পারবে, এটা তার দায়িত্ব, এটা আমার দায়িত্ব না, তার সাথে বিএনপি সম্পৃক্ত নাই দীর্ঘদিন। এটা গেল এক কথা। আফজাল বাবু ভাই যেভাবে বললেন একেবারে এক নাগারে যা ইচ্ছা মনের মাধুরী বিষিয়ে বললেন, কিন্তু বাস্তবতা কি জানেন, বাংলাদেশে কি এখন দুধার মধুর নহর বয়ে যাইতেছে ওনার বক্তব্য শুনে যেটা মনে হলো? অথচ আমরা দেখলাম একজন কৃষক গতকালকে আত্মহত্যা করলেন, ফসলি জমিতে আজকে আত্মহত্যা করেছেন। তারপর আমরা এর আগে দেখছি যে বাংলাদেশের যুবকেরা, বাংলাদেশের যুবক ভাতের বিনিময়ে খাবার চায়। একসময় আমরা কবিতা শুনতাম, পড়তাম রফিক আজাদের, ভাত দে হারামজাদা নইলে মানচিত্র খাবো। হ্যাঁ, আর সুকান্তের আগের কবিতা ছিল যে পূর্ণিমা আর চাঁদ যেন ঝলসানো রুটি, ঝলসানো রুটি। এখন তো বলেন, আপনি বলবেন, আপনি বলবেন, নিশ্চয়ই বলবেন, অনেক কথা বলেছে, যেগুলো অসত্য, পাগলও বিশ্বাস। শুনেন শুনেন শুনেন, বাংলাদেশে বিবিএস বলছে 4.5 কোটি থেকে 5 কোটি এখন বেকার এবং দরিদ্র, দারিদ্র সীমার নিচে বাস করছে। সানেম বলছে, পিপিআরসি বলছে, বিপিআরসি বলছে, বাংলাদেশের মানুষ আপনি যেভাবে বললেন যে একেবারে দুধের নহর মধুর নহর, বাংলাদেশের প্রতি বছর হাজার হাজার মানুষ জীবিকার তাগিদে ভূমধ্যসাগর পার হয়ে পাহাড় পর্বত হয়ে অসংখ্য সলিল সমাধি ঘটে, এটা তো সত্য।
সত্য বাংলাদেশে নাকি দুধের, বাংলাদেশে উনি জিডিপির কথা বললেন, মাথা পিছু আয়ের কথা বললেন, যেভাবে বলেছে বলবেন বলবেন প্লিজ, আপনি আপনি আমার সময় জানেন, ঠিক আছে ঠিক আছে, ওকে ওকে বলেন বলেন বলেন, ঠিক আছে বলেন, এই সৌজন্যতাটুকু রাখেন। হ্যাঁ ঠিক আছে, যে উন্নতি হয়েছে সেই উন্নতি আওয়ামী লীগের কিছু লোকের উন্নতি হয়েছে, আমাদের বেগমপাড়া হয়েছে, কানাডায় হয়েছে, মালয়েশিয়ার দেশাকিয়ারা মনকেয়ারায় বিলাসবহুল অ্যাপার্টমেন্ট বাড়ি হয়েছে, লন্ডনের হ্যাম্পি স্ট্রিট ফ্রগলিন যেখানে ওনাদের বিলাসবহুল বাড়ি হয়েছে, প্রতি বছর 90,000 কোটি 1,00,000 কোটি টাকা পাচার হয়। বিএনপির এই টাকা কি তারেক রহমান পাচার করে? এই টাকা কি, না আপনি আমাকে সময় দিবেন, দয়া করে একটু জাস্টিস রাখেন, এই টাকা কি বিএনপির লোকেরা পাচার করে? 15 বছর আগে এই টাকা কে পাচার করে? আওয়ামী লীগের সমস্ত নেতা, এখন বেগমপাড়ায় শুনলাম মাথা মুটছে, এই স্যাংশনের পরে হাজার হাজার কোটি টাকা এই দেশ থেকে পাচার করছে। আওয়ামী লীগের তৃতীয় শ্রেণী, চতুর্থ শ্রেণী, পঞ্চম শ্রেণীর একটা নেতার বাসায় দেখবেন হাজার হাজার কোটি কোটি টাকা আবিষ্কার হয়, যেখানে হাত দিবেন সেখানে। আপনি দেখেন ওই যে শুদ্ধি অভিযান শুরু করছিল, দেখে যে সর্বাঙ্গে একেবারে কম্বল নাই, উজাড় হয়ে গেছে আওয়ামী লীগের এই পর্যায়ে এই বাস্তবতা। অথচ বেগম খাজা জিয়াকে আপনি একটা তুচ্ছ মামলায়, যেই টাকা এখনো ব্যাংকে আছে, যেই টাকা এখনো বৃদ্ধি হয়েছে, শুধুমাত্র আদালত বলেছে, আমরা বলে যে এতিমের টাকা চুরি করেছেন, এর চাইতে নগ্ন মিথ্যাচার, এর চাইতে আদালতের প্রতি অবমাননা, আমরা বললে এগুলো কোর্টের ভায়োলেন্ট হয়ে যেত, আদালত অবমাননা হয়ে যেত, আওয়ামী লীগ যা ইচ্ছা তাই বলতে পারে। আর ডিজিটাল মামলা দিয়ে আইন করে রেখেছেন, আমাকে এখানে মেপে মেপে কথা বলতে হবে, উনি যা ইচ্ছা সত্য মিথ্যা ইচ্ছা মতো উনি বলবেন, আমরা বলতে পারবো না, সেটা আমরা প্রধানমন্ত্রীর নামে বলতে পারবো না, তার পরিবারের সদস্যের নামে বলতে পারবো না, শেখ মুজিবুর রহমানের নামে কোনো কথা বলতে পারবো না। ওনার দিনই শুরু করে জিয়াউর রহমানের গালাগালি দিয়ে, বলে বিএনপি নাই, বিএনপি শেষ, বিএনপি নিঃশেষ, বিএনপি ইতিহাস থেকে বিলীন হয়ে যাবে, বিএনপি আবার বিএনপি রাতে ঘুমায় ঘুমায় বিএনপি থেকে আতঙ্কে উঠে বিএনপির নাম করে, যতবার বিএনপির নাম তারেক রহমানের নাম, জিয়াউর রহমানের নাম ওনরা বলে, ততবার আল্লাহ নাম ওনার জীবনে নাই নাই, তাহলে বেঁচতে পারা যেত, এটা নিশ্চিত থাকেন আপনি। সেই জন্য বলি দেখেন এই যে কি আমি যেটা বলতেছিলাম, ওই যে দুর্নীতি, টাকা পাচার, বেগমপাড়া, এগুলো তো বললাম, তারপরে ভূমধ্যসাগরে যে হত্যাকাণ্ড, ওই মানে যেভাবে মানুষ যাচ্ছে পেটের জ্বালাই তো যাচ্ছে, আওয়ামী লীগের কি বৈষম্যটা কি বাংলাদেশে জানেন? আওয়ামী লীগের 5% লোকের হাতে বাংলাদেশের সম্পদের 28%, দুনিয়ার কোনো জায়গায় এটা নাই। এবং যেটা এই যে বৈষম্য নির্ণয়ের যে গিনিসক, তার এখন বাংলাদেশে 48-50 গেলে অতি, এবং সবচাইতে গরিব্র, মানে কি বৈষম্য, রিক্সাওয়ালার সম্পদ মানে ওনার টাকা, রিক্সাওয়ালার টাকা, ভ্যানওয়ালার টাকা, শ্রমজীবী মানুষের টাকা, গার্মেন্টস শ্রমিকের টাকার ভিতরে মিলিয়ে উনি মাথা পিছু আয় দেখাচ্ছেন, এক একজনের হাজার কোটি টাকা, যার 5 বিঘা ছিল না 5,000 বিঘা হয়ে গেছে, আলাদিনের আশ্চর্য চেহারা, মানে মদের আমল যাই ভাই, মানে আপনি কথা বলার সময় তো বলতেছেন ভাই, আমি তথ্য দিয়ে বলবো, আমি তথ্য দিয়ে বলবো, আমি বলি এবার আপনি বলছেন, এবার আমাকে বলতে দেন, এক মিনিট আমি, আপনি বলছেন তো আমাকে বলতে দেন, দেন এবার সুযোগ দেন, আমাদের মাথা পিছু আয় কত? আপনি ডিজিটাল উন্নতির কথা বললেন, দক্ষিণ এশিয়ায় বাংলাদেশ ডিজিটাল উন্নতির সবচেয়ে নিচে, পাকিস্তানের পরে। আমি গ্রামে গেছি, কথা বলতে পারি না ফোনে, 10 বার কল করলে কথা বলতে পারি না, ডিজিটাল উন্নয়ন, এই মাসে রপ্তানি প্রবৃদ্ধি কত, এগুলি তো আপনার স্ট্যাটিস্টিক কোনোটাই দেখতেছেন না, $48 বিলিয়ন কি হাওয়ার থেকে আসছে? আমরা 5G তে গেছি, তাহলে বুঝছেন আমরা, আপনি বোঝেন যে আমাদের আজকের ছেলেরা গ্রামে বসে ডিজিটাইজেশনের কারণে ডাটা এন্ট্রির কাজ করে অনেক ছেলেই হাজার হাজার ডলার ইনকাম করতেছে, একদম প্রান্তিক মানুষগুলি এগুলি ইনকাম করতেছে, যাদের মধ্যে মিনিমাম মেধা আছে তারা এই কাজগুলি করতেছে, কেন সম্ভব হয়েছে এটা? ডিজিটাইজেশনের কারণেই তো সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশের এমনও জানা আছে, তেঁতুলিয়া আপনি যান, সেখানে চা বাগান হয়ে কী পরিমাণ মানুষের সেখানে আয় উন্নতির ব্যবস্থা হয়েছে, আপনি বিভিন্ন জায়গায় বাংলাদেশের বিভিন্ন জায়গায় মানুষের কিন্তু আজকে কতগুলি সেক্টর এসে যে প্রত্যেকটি জেলায় কিন্তু আপনি আজকে শিল্পাঞ্চল তৈরি হয়েছে, প্রত্যেক জায়গায় কর্মসংস্থানের বিষয় তৈরি হয়েছে, আজকে আপনি দেখেন যে মালয়েশিয়াতেও তো এখন তৈরি হয়েছে প্রায় 5 লক্ষ শ্রমিকের ইয়ে হয়েছে। তারপরে আপনার মনে করেন কোন জায়গাটায় আপনার উন্নয়ন হয় নাই, ধান উৎপাদন আগে আগে পার বিঘায় কতটুকু উৎপাদন হইতো, সার নিয়ে কোন আলাপ আছে,
সারের দাম নিয়ে কোনো কথা আছে? গতকালও কৃষক মারা গেছে। আরে ভাই এগুলি তো বানানোর কথা, শুনেন আজকে সারের দাম নিয়ে কোনো কথা নাই। আজকের বাংলাদেশের উন্নয়নের জন্য আওয়ামী লীগ কি দরকার? কারণ আওয়ামী লীগ এদেশের মানুষের গরিব দুঃখী মানুষের দল। আওয়ামী লীগের কিন্তু প্রান্তিক মানুষের দল ছিল আওয়ামী লীগ, এই দুঃখী মানুষের দল ছিল আওয়ামী লীগ, এবং বঙ্গবন্ধু কিন্তু এই দুঃখী মানুষের হাসি ফোটানোর জন্যই এই দলটা করছে। অন্নদাশঙ্কর রায় যখন জাতির পিতাকে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে জিজ্ঞেস করেছিল তুমি বাংলাদেশের কথা কখন ভেবেছো, তিনি বলেছিলেন 47 আমি বাংলাদেশের কথা ভেবেছি, যে দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে পাকিস্তান হয়েছে কিন্তু বাঙালির মুক্তি আসবে না, সেই বাঙালির মুক্তির জন্যই কিন্তু সারাটা জীবন সংগ্রাম করেছেন, 14 বছর জেলে কাটিয়েছেন, বারবার ফাঁসির মঞ্চে গেছেন, কোনোদিন কোনো আপোষ তিনি করেন নাই। এই বাংলাদেশটা কিন্তু একদিন আসে নাই, হুইসেল দিয়েছেন জিয়াউর রহমান আর যুদ্ধে না মানুষ নেমে যায় নাই। আমরা আসলে কি পেতে চাই, যে আগামী যে নির্বাচনটি হতে যাচ্ছে সেই নির্বাচনে আপনারা বলছেন নির্বাচনে যাবেন না, এইটা মানেন না সেটা মানেন না, তাহলে এই যে অংশগ্রহণমূলক নির্বাচনের কথা বলছেন? আমি বলি বাবু ভাই অনেক কথা বলছে, বাংলাদেশের একেবারে উন্নয়ন উৎপাদন নানান কথা, ধান উৎপাদনের কথা বললেন, উনি জানেন কিনা আমি জানি না, উনি তো আমার বয়সে বড়। জিয়াউর রহমানের আমলে বাংলাদেশে ইরি ধানের প্রচলন হয়েছিল এবং তখন বিঘায় 40 মন 50 মন ধান উৎপাদন হইতো, বাংলাদেশে দুর্ভিক্ষের দেশ ছিল, কত মানুষ দুর্ভিক্ষে মারা গেছে 72, 73, 75 দুর্ভিক্ষে। তারপরে জিয়াউর রহমান সবুজ বিপ্লব খাল কাটার মধ্যে দিয়ে বাংলাদেশের যে কৃষির বিপ্লব করেছেন এটা ওনারা স্বীকার করবেন না, কারণ ওনাদের কাছে একজনই নেতা, একজনই বাংলাদেশের সব করেছে, বাংলাদেশের কারো কোনো মানুষের কোনো অবদান নাই, কোনো ভূমিকা নাই। বাংলাদেশে সরকার লাগে উন্নত হইতে, বাংলাদেশের যে মানুষ রেমিটেন্স পাঠাচ্ছে না, মানুষ আমি ইউরোপে গেছি দেখছি কিভাবে আসলা দোকান করে রেস্টুরেন্ট খুলে বসে আছে, ভূমধ্যসাগর দিয়ে সিরিয়া দিয়ে কীভাবে 7-8 তারা গেছে, সেখানে দাঁড়িয়ে গেছে তারা, তারা বাংলাদেশে টাকা পাঠাচ্ছে, ওনারা সেগুলো দিয়ে ফুটানি করে বিএনপি, এটা নাকি আওয়ামী লীগের কৃতিত্ব। এই 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 বাংলাদেশ বিদেশে পাঁচ মানে মানব সম্পদ যেটা বিদেশে এগুলা প্রেরণ, এগুলো তো জিয়াউর রহমান প্রথম শুরু করেছেন সৌদি আরবের মধ্য দিয়ে, সেগুলো ওনারা জিয়াউর রহমানের কোনো অবদান নাই, স্বীকার করবেন না, এগুলো ওনারা এক নেতা এক মানুষ। দেখেন ওনারা যেভাবে উন্নতির কথা বললেন, আমি যেটা বলছিলাম আমি তথ্য দিয়ে বলতে পারি, এক সময় প্রধানমন্ত্রী ঘোষণা দিয়েছিলেন প্রথমবার যখন কিছুটা মানুষের ভোটে নির্বাচিত হলেন, যে সবাইকে মন্ত্রী এমপি যারা আছেন সবাইকে সরকারি কর্মকর্তা সম্পদের হিসাব দিতে হবে, দুই একজন একবার দিয়েছিলেন, তারপরে কেউ সম্পদের হিসাব দেন না, এবং তারপরে নির্বাচন কমিশনের হলফনামায় দিতে হয় প্রথম, আমরা এখন সেটা লক্ষ্য করে দিয়েছি ইলেকশন কমিশনে, আমরা যেটা পেয়েছি আমি সেটা বললাম, উনি চাইলে আমি নাম ধরে বলতে পারবো, এক এক যারা 5 বিঘে সম্পত্তি ছিল না তাদের 500 বিঘে সম্পত্তি হয়েছে, যারা 5 লক্ষ টাকার মালিক ছিলেন না তারা 500 কোটি টাকার মালিক হয়েছে, এরকম রেকর্ড বৈধ দেখা যাচ্ছে সেগুলা। এই যে নাসিম সাহেবের ছেলে যে ওই যে নিউ ইয়র্কে যে বিলাসবহুল অ্যাপার্টমেন্ট যেগুলো আমরা জানাজানি হলাম মসজিদের ঘটনার পরে, উনি ছাত্র অবস্থায় সেখানে গেছেন, সেই অবস্থায় কোটি কোটি টাকা তার নামে, যেটা হিসাবে দেখা যাচ্ছে তার বাইরে কত টাকা এক একজনের, মানে সম্পত্তির কোনো, ওই যে কানাডার কথা বললাম না, বেগমপাড়ায় কয়জন বিএনপি নেতার বাড়ি আছে আমি নাম বলে দিতে পারবো, কার কার বাড়ি আছে, কে কত টাকা এখান থেকে পাচার করেছেন, এগুলো এখন বলা যাবে না, বললে ডিজিটাল নিরাপত্তা আইন আছে আমার উপরে সেগুলো। উনি যেভাবে বললেন না, আমি যেটা বলছি যে বাংলাদেশের মানুষের যে মাথা পিছু আয় দেখানো হয় বা ডলার যেটা দেখানো হয় সেটা বাংলাদেশের খেটে খাওয়া মানুষের, আমি বললাম 5% দরিদ্র মানুষ তার সম্পদ মাত্র 0.23%, পৃথিবীর কোনো দেশে সম্পদের এত বৈষম্য পৃথিবীর কোনো দেশে আছে, এটা রেকর্ড, আমি এটা রেকর্ড দায়িত্ব নিয়ে বলছি যেটা বাংলাদেশে রয়েছে। তার মানে বাংলাদেশকে শুষে পুষে একেবারে জোকের মতো তারা শোষণ করছে এবং বিদেশে পাচার করছে, যেটা আন্তর্জাতিক সংস্থা বলছে, বিবিএস বলছে, সমস্ত গবেষণা সংস্থা এগুলো আমরা দেখছি। বাংলাদেশ যদি এতই নহর বয়ে যায় তো, 2 দিন আগে দেখলাম কুমিল্লায় মা তার সন্তানকে বিক্রি করে দিচ্ছে ভাতের অভাবে, মা তার সন্তানকে বিক্রি করছে। বাংলাদেশের লক্ষ লক্ষ তরুণ গত বছর আচল নামে একটি সংস্থা তারা গবেষণা করলো, 21 সালে 23 সালে 101 জন যুবক আত্মহত্যা করেছে বিশ্ববিদ্যালয় পড়ুয়া যুবক হতাশা এবং বেকারত্বের কারণে, হতাশা বেকারত্ব অভাবের কারণে 101 জন একটি সংস্থা স্বেচ্ছাসেবী সংগঠন তারা গবেষণা করে বলছে বাংলাদেশে উন্নয়ন হয়েছে আওয়ামী লীগের কিছু লোকের, আওয়ামী লীগের নেতাকর্মীদের, সরকারি প্রশাসনের, পুলিশ বাহিনী, র‍্যাব, এদের উন্নতি হয়েছে, বিশাল ফুলে ফেঁপে একটা কলা গাছ হয়েছে, কিন্তু বাংলাদেশের মানুষের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। আমাকে একটু একটু আমাকে বলতে বলবেন, আমি নীতির কথা যখন বললেন আমি একটু বলি, আমি বাবু আমি 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 আরেকটু আসি খাম্বা থেকে, কিন্তু বাংলাদেশে না খেয়ে কেউ মারা যায় কি, এদের কোনো তথ্য আছে আপনার কাছে? না খেয়ে মারা যাবে দুনিয়ার কোথাও, আফ্রিকায় কোটি কোটি মানুষ না খেয়ে মারা গেছে এক সময়, এশিয়ায় মারা গেছে 72-74 মারা গেছে, লক্ষ লক্ষ মানুষ দুর্ভিক্ষে মারা গেছে, বাংলাদেশের মানুষের অভাব আছে, শোনেন বাংলাদেশের মানুষ, এটা ধারাবাহিকভাবে হয়েছে, বাংলাদেশের খাদ্যের বিপ্লব হয়েছে, এটা এটা ধারাবাহিকভাবে হয়েছে, জিয়াউর রহমানের কৃষি বিপ্লব, খাদ্য উন্নয়ন 2x-3x এটা হয়েছে, এটা প্রত্যেক সরকারের অবদান আছে, স্বশাসক এরশাদের অবদান আছে, মঙ্গা শব্দটা কি দেশে আছে, এটা আমরা ম্যানেজমেন্ট করেছি ধারাবাহিক করেছি, এটা মানুষের অবদান আছে, সব সরকারের অবদান আছে, মঙ্গা মঙ্গা কিন্তু মানুষের অভাব আছে, আপনি জানেন না, মঙ্গা কিনতে পারে না বাজারে গিয়ে,
এই এই দুর্মূল্যের বাজারে যেখানে মানুষ আয় হারাচ্ছে, চাকরি হারাচ্ছে, হু হু করে দ্রব্যমূল্যের দাম বাড়ছে, গ্যাসের দাম দ্বিগুণ করছে, তেলের দাম সারা দুনিয়ায় যেখানে কমছে ওটা সেখানে বাড়াচ্ছে, এই যে টাকা এগুলা, এবং পদ্মা সেতু বলছে, পদ্মা সেতুর গল্প দিয়ে, আরে ভাই এরকম মেগা প্রজেক্ট শ্রীলঙ্কাও করেছিল, তারা দেউলি হয়ে গেছে, আপনি জানেন না? এই পদ্মা সেতু কি আওয়ামী লীগের টাকা নির্মিত হচ্ছে? বাংলাদেশের মানুষের টাকা, এবং এই টাকার যোগান দিতে গিয়ে বাংলাদেশের মানুষ হিমশিম খাচ্ছে। বাংলাদেশের মানুষের কি অনটন, কি অভাব, আপনি সেটা কল্পনা করতে পারবেন না ঢাকায় বসে আর আওয়ামী লীগ করে। নিশ্চয় নিশ্চয় আমি আপনাকে একটু হেল্প করি, সেটা হচ্ছিল উত্তরবঙ্গকে কিন্তু এখন আর মঙ্গা পীড়িত এলাকা বলা হয় না, কিন্তু ওনারা স্বীকার করবেন না, কারণ ওনারা কোনো কিছু ওনাদের আমলে হয়েছে। হ্যাঁ শুনেন, ওটা কোনো কিছুই ওনারা স্বীকার করবেন না আর কি, কারণ ওনাদের স্বীকার করা। দুর্নীতির কথা বলেছেন, কোকো 1 2 3 4 5 মনে আছে? এই যে সদর ঘাট থেকে ছাড়তো কিন্তু দেখেন ব্যবসায়, তারপরে আপনার মনে করেন যে ইন্ডাস্ট্রিগুলির কথা বলি, যে এগুলি যে আপনার কতগুলি ইন্ডাস্ট্রি, টাওয়েলের ফ্যাক্টরি, তারপর কি বলে আপনার টেক্সটাইল মিল, এরপরে মামুন সাহেবদের, মামুন সাহেবদের, ফালু সাহেবদের, তাদের যে টাকা টেলিভিশনের পর টেলিভিশন কেনা, বিভিন্ন জায়গায় দুর্নীতি, দুর্নীতির কথা এতক্ষণ আপনারা ফিরিস্তি দিলেন, দুর্নীতির ফিরিস্তি, বিএনপির দুর্নীতির ফিরিস্তি যদি দেখেন সারা বাংলাদেশে, তারাই তো দুর্নীতিটা শুরু করেছিলেন। কি পরিমাণ টাকা তারেক জিয়ারা এই দেশ থেকে পাচার করেছেন, সুটকেসগুলির কথা খেয়াল আছে? এগুলি তো গল্প, এগুলি শুনলে মানুষ হাসতে হাসতে মরে যাচ্ছে। কতগুলি সুটকেস একবারে প্লেনে উঠছিল? বাংলাদেশের মানুষ তো অন্ধ না ভাই, আজকে সব ভুলে গেছেন? দুর্নীতির কথা বলেন, দুর্নীতি তো আপনারা এই দেশে চালু করছেন। কত এত সুটকেস দিয়ে কেন প্লেনে উঠতে হয়? এই চেকিং ছাড়া প্লেনে সুটকেস কেন উঠে? আপনারা ফালু সাহেব, তারেক জিয়া, মামুন, তারা কি পরিমাণ দুর্নীতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করেছিল? সেই গুলশানে তারা নেগোসিয়েশন করতো কি করে, প্যান্ডেল ডাঙায় বাংলাদেশের সমস্ত ঠিকাদারদের ডাইকা নিয়ে পে অর্ডার দিয়ে, তারপর তারেক জিয়ারা নিজেরা সেই সময় তারা ওই সময় নেগোসিয়েশন করে কাজ বিলি করতো। খেয়াল নেই এগুলি মানুষের? ঢাকা শহরের মানুষ কি অন্ধ? আর তার সাথে কারা ঘুরতো? তারেক জিয়ার যে সার্কেল, আপনি আপনি আমাকে বোঝান, তারেক জিয়ার যে বন্ধু সার্কেল বা যা সার্কেল ছিল, কারা ছিল? এই শহরে তো আমরাও পড়াশোনা করছি স্কুলগুলিতে, নাকি আমরাও তো গভর্নমেন্ট ল্যাবে পড়ছি, বা আমরাও তো এই ইউনিভার্সিটিতে পড়ছি, আমরাও ঢাকা কলেজে পড়ছি, কার কি সার্কেল, কাদের সাথে মিশতো, কাদের কাদের সাথে মিশতো, তারা কি দেখছেন আপনি? তারেক জিয়া এই শহরের কোন ছেলেগুলি তারেক জিয়ার সাথে মিশছে? কোন লেভেলের ছেলেগুলির সাথে তার বন্ধুত্ব ছিল? কেন সে কিভাবে পারবে? এই কারণেই তো তার এই যে এই অবস্থাটা। তার কয়টা স্কুল বদলাইছে আপনার খেয়াল আছে? সেন্ট জোসেফে পড়ছে, চাইনিজ স্কুলে পড়ছে, সেন্ট জোসেফে পড়েনি, তার তথ্য দিয়ে না, ভুল তথ্য দিয়ে, ভুল তথ্য দিয়ে জেলে, উনি ঠিক বলেছে, এরপরে বলি যা ইচ্ছে তাই বলতেছে। আমি বলি আপনাকে, শুনেন, চরিত্র হন, আপনি বলি তো আমি প্রমাণ দিয়েই বলবো, আমি সভাপতির নামে ভুল বললেন, এটা বললাম, আমি বলি, এরপরে বলি, এরপরে ল্যাবরেটরি স্কুলে পড়ছে, শেষ পরীক্ষা গভর্নমেন্ট ল্যাব থেকে দিছে, এটাও বলেন তো, কয়টা স্কুলে পড়তে বুঝছেন তো, রেজাল্টের কি অবস্থা, কয়টা দাঁড়াইলো, কয়টা আপনারা হিসেবে তো তিনটা দাঁড়ায়, আপনি যদি রেসিডেন্সিয়াল বলেন তাহলে রেসিডেন্সিয়াল শাহিন আর ল্যাবরেটরি স্কুল মিলে কয়টা দাঁড়ায়? কেন এত স্পেশাল লাইক নাই, কেন এত স্কুল বদলাইতে হয়? শুনেন, এদেশে আপনারা যে দুর্নীতি বা যে কাজ আপনারা করেছেন, নিজেদের নামে যেভাবে ব্যবসা প্রতিষ্ঠান তৈরি করছেন, কোকোর নামে লঞ্চ, এর কোনো কথাটা মানুষের লজ্জা সর্বমত থাকা উচিত ভাই। কোকো ওনার ছেলের নাম, কোকো 1 2 3 4 5 6, মানে এটাকে জোকিং নাকি ভাই? আর মানুষের জন্য লজ্জাও আছে? লজ্জাও তো নাই ভাই, আরে দু মানে লজ্জাহীন দুর্নীতিবাজের দল হচ্ছে বিএনপি, যাদের মিনিমাম কোনো লজ্জা নাই। দয়া করে আমি এটা বলি যে আপনারা দুর্নীতির কথা বলছেন, বেগমপাড়ার কথা বলছেন, এত কিছু বলতেছেন, আপনার যে যে দুর্নীতি, আপনার যে যে ফ্যাক্টরি ব্যবসা, এই যে ফালু সাহেবের যে বিভিন্ন ফ্যাক্টরি, টিভি, এই টাইলস ফ্যাক্টরি, এই ফ্যাক্টরি কি নাই আপনাদের? জি বাবা, কি নাই, কোন ব্যবসা প্রতিষ্ঠে? শেখ হাসিনার নামে যেটা বাড়ি নাই একটা বাংলাদেশে, নিজের বাপের বাড়িটাও তো ট্রাস্টে দিয়ে দিছে, কিছু আছে, কিচ্ছু আছে তার নামে? বলেন না শেখ হাসিনার নামে কিছু আছে কিনা, যা আছে সমস্ত সব কিছু বিলীন করে দিয়ে দিচ্ছে, আজকে সব এই সরকার বাংলাদেশের জন্য, এই ট্রাস্টের জন্য তারা দিয়ে দিচ্ছে, দেশটাকে ভালোবাসা বুঝছেন? এই রিক্সটা নিয়ে সেই সময় আছে, জিয়াউর রহমানের সময় যে অবস্থা, বাড়িতে ঢুকতে দেয় নাই, বাড়ির বাইরে দাঁড়ায় সেই সময় মিলাদ করছে, ঘরটার মধ্যে ঢুকতে দেয় নাই, বাড়ির ভিতরে ঢুকতে দেয় নাই জিয়াউর রহমানের সেই সময় নেত্রীকে, যে পরিশ্রম করে, যে কষ্ট করে, বারবার জেল খেটে, কারা নির্যাতন সহ্য করে, 21 বার মৃত্যুর মুখোমুখি হয়ে এত সাহসী নেত্রী বাংলাদেশের ইতিহাসে তৈরি হয় নাই। শেখ হাসিনার কারণে কিন্তু বাংলাদেশ আজকে এই জায়গায় গেল। আপনার দুইটা প্রশ্নের জবাব এবং পুরোদিন আমি একটা কথা বলে শুনি, কোন গরিব দুঃখ মানুষকে শুধু এইটুকুই বলি, মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বুকে জড়া ধরে, বাংলাদেশের কোন নেত্রী এভাবে বুকে জড়া ধরে না, আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, একটা ছবি আপনি দেখাইতে পারবেন না শেখ হাসিনা যেভাবে গরিব মানুষকে, সাধারণ মানুষকে যেভাবে নিজের বুকের মধ্যে চাইপা ধরে, বাংলার গরিব দুঃখী মানুষের জন্য তার চিন্তা, বাংলাদেশের আমরা স্বেচ্ছাসেবক লিগ করি, যদি একটা বুড়া মানুষকে নিয়ে সামনের চেয়ারে বসাই, সাথে সাথে মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুনজরে দেখে, সে পুরো মনে করে যে এই কর্মীটার প্রতি তার দরদ, এবং আপনাদের সিনিয়র কর্মীদের প্রতি মাননীয় প্রধানমন্ত্রীর যে ভালোবাসা, তার যে ত্যাগ, তার যে অশ্রু সজল, তার যে ছেয়ে থাকা, আপনি বিশ্বাস করতে পারবেন না, বাংলাদেশের হাজার হাজার নেতা কর্মীরা শেখ হাসিনার জন্য খামাখা পাগল, বাংলাদেশের বড় নেতাদের কথা আমি জানি না, কিন্তু প্রান্তিক কর্মীরা
শেখ হাসিনা বলে অন্ধ জি নিশ্চয় প্রান্তিক কর্মীদের জানেন নেত্রী প্রাণের নেত্রী শেখ হাসিনা এবং শেখ হাসিনা কিন্তু আমি বলে যাই জীবনে কখনো আপোষের চোরাগুলিতে যায় নাই এবং শেখ হাসিনা বাংলাদেশটাকে একটা জায়গায় নিয়ে যাবে কারণ আল্লাহ রাব্বুল আলামিন 21 আগস্টের গ্রেনেড হামলায় মানব ঢাল তৈরি করে সেদিন আওয়ামী লীগের নেতারা বাঁচা রাখছে এবং আল্লাহ সেদিন তাকে বাঁচিয়েছে কেন জানেন বাংলাদেশকে এই জায়গায় নিবে শেখ হাসিনার দ্বারা এই কারণেই আল্লাহ রাব্বুল আলামিন তাকে বাঁচিয়েছে এটুক বলি আমি আমার কথা শেষ করতে যাচ্ছি জি বাবু আমরা একদম শেষ মুহূর্তে আছি দুই একটা প্রসঙ্গ আসছে এই প্রসঙ্গের মধ্যে কিন্তু দেখা গেছে যে বিএনপি ডাইট শট হত্যা করে রাজনীতি হবে না ডাইট শট বিএনপির এক সময়কার ডাট সাইডের নেতা আমি আসি ডাট সাইডের নেতা মোস্তাক আলী ফালুর কথা আসছে এখানে নানা ইন্ডাস্ট্রি করছে টেন্ডারের কথা বলছে প্যান্ডেল টানিয়ে করেছে কোথায় আছেন তিনি কোথায় আছেন কোথায় এটা ওনারা ভালো জানবেন কোথায় আছেন উনি বিএনপিতে ছিলেন দুর্নীতি কেউ করেন না আচ্ছা শুনেন শুনেন সেটা সে উত্তর দিচ্ছি দয়া করে আপনি আমার প্রতি সুবিচার করেন আর বাবু ভাইকে তো অনুরোধ করি আপনি এই উত্তর দিবেন যে দয়া করে আমি একটা কথা বলে নেই আপনি মনের মাধুরী মিশিয়ে বলেছেন যেহেতু প্রশ্ন বাবু ভাই তাহলে তার চুপ থাকছি মনের মাধুরী মিশিয়ে বলেছেন কথা বলি আমি আমার কথা তো বলবই আমার পার্টির কথা বলবো না আমি ভালো করে অবশ্যই বলবেন আমি বলছি আমার কথা সময় রাষ্ট্রের ব্যয় করেছেন তার ছিদ্র খুঁজবার জন্য কোথাও তারেক রহমানের কোন গাড়ি বাড়ি একটাও আমি চ্যালেঞ্জ করলাম উনি কথা বলেছেন যা ইচ্ছা তাই বলেছে আমি কথা বলিনি আমি একটা কথা প্রধানমন্ত্রী সম্পর্কে বলতে পারবো সজীব জয় সম্পর্কে বলবো আমরা বললাম না ওনাদের ঘুম ভাঙে তারেক রহমানের আতঙ্কে থাকে লন্ডনের ভাই কত বছর যাবত লন্ডন থাকে প্রতিনিয়ত তারেক 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 হাই হোসেন হাই হোসেন হাই হোসেন এটা হলো আওয়ামী লীগ এই আতঙ্ক আছে থাকা ভালো ভালো এটা আওয়ামী লীগের জন্য স্বাস্থ্যকর এই যে হাওয়া ভবনের গল্প বললেন না আমি তো বললাম আওয়ামী লীগের চতুর্থ পঞ্চম স্তরের নেতা আপনি দেখেন নাই রূপ মেনা ফেনা চিনতেন বাড়িতে টাকার খনি 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 এক একটা আবিষ্কৃত হয়েছে খাটের তলে ইসের তলে মাটির তলে টাকা শুধু আওয়ামী লীগ করলেই টাকা টাকার কোনো অভাব নাই মন্ত্রী এমপিদের কথা কি বলবো ভয়ঙ্কর ব্যাপার বাংলাদেশের লুটেরার যে রাজনীতি বাংলাদেশ কাটে শুষে মুষে আওয়ামী লীগ আজকে একটা মানে শ্মশানের ভূমিতে বানিয়ে ফেলছে এই যে খুন গুম এই যে যেটা বললো খুন কি বললো এই যে জিয়াউর রহমানের কথা বললো জিয়াউর রহমানের কথা এত কথা বলেন জিয়াউর রহমান তো আপনারা আওয়ামী লীগের পুনর্জন্ম দিয়েছে এটা বলেন না কেন মালেক উকিল সাহেব আর সাজা চৌধুরী যে আপনারা তো ছিলেন বাকশাল একদল কৃষক শ্রমিক আওয়ামী লীগ একদল এক দেশ এক নেতা মহামানব তাহলে জিয়াউর রহমান নো 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 জিয়াউর রহমানের আমলে আমার কথা শুনেন আমার কথা জিয়াউর রহমান বঙ্গবন্ধু শুনতে হবে আপনার নালে আপনাকে আমি কথা বলতে দেব না আমার কথা শুনতে হবে না জিয়াউর রহমান পুনর্জন্ম দলে এই ধরনের শব্দ আমি মেনে নিতে পারবো না পুনর্জন্ম আওয়ামী লীগকে দেওয়ার ক্ষমতা বিএনপি নাই আবেদন করে আওয়ামী লীগের পারমিশন তারা নিয়েছিলেন এই পুনর্জন্ম দেওয়ার ক্ষমতা বিল পড়লা এবং জিয়াউর রহমান দের আমলে জিয়াউর রহমানের আমলে শেখ হাসিনা ওয়াদেদ আওয়ামী লীগের সভানেত্রী প্রধানমন্ত্রী বাংলাদেশে এসেছিলেন জিয়াউর রহমানের আমলে তিনি এনেছিলেন এটা ওনারা ভুলে গেলেন জি তিনি এনেছিলেন জিয়াউর রহমানের আমলে জিয়াউর রহমান চেষ্টা করেছিলেন তাকে সেই জন্য জিয়াউর রহমানের প্রতি কৃতজ্ঞ থাকেন আপনার মনে আছে জিয়াউর রহমানের প্রতি বাংলার মানুষ কিভাবে এয়ারপোর্টে গিয়েছিল কৃতজ্ঞ থাকেন উনি যেটা বললেন আবারো ওনারা কি 23 সালের ভয় দেখাচ্ছেন জুজুর ভয় বাংলাদেশে বাংলাদেশের 23 সাল 18 সাল আর 13 সালে হবে না মানুষকে গুম করে মানুষকে গুলি করে পুলিশ ব্যবহার করে র‍্যাব ব্যবহার করে বিজেপি ব্যবহার করে দিনের ভোট রাতে করছে ভাড়াটিয়া গুন্ডা এই ভোট মূল পরিকল্পনা হবে না আপনি লিখে রাখেন বেনিফিশিয়ারি কে চ্যালেঞ্জ দিয়ে বলছি বেনিফিশিয়ারি কে বঙ্গবন্ধু হত্যার বেনিফিশিয়ারি কে রাতের ভোট হবে না 23 সালে ভোটের আগে ভোট হবে না বাবু ভাই ওই সুখ স্বপ্ন বাদ দেন বহুত করেছেন ক্ষমতার উত্তাপে কথা বলেন না ক্ষমতার উত্তাপে মানুষের মনের বাজা পোষার চেষ্টা করেন দেয়ালে লিখন করার চেষ্টা করেন সেভাবেই কথা বলছেন ক্ষমতার উত্তাপ থাকবে না বাংলাদেশে ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থা কায়েম করেছেন এক ব্যক্তি শাসন কায়েম করেছেন দিনের ভোট রাতে করেছেন ভোটের আগে ভোট করেছেন ভোটের আগে সরকার করেছেন বাংলাদেশকে লুণ্ঠন করে সম্পদের পাচার করেছেন বিদেশে সমস্ত হিসাব বাংলাদেশ মানুষ নাথিং গোজ আনপেইড নাথিং গোজ আনপেইড হাওয়া ভবন তারপরে বিভিন্ন টেক্সটাইল ফ্যাক্টরি
টিভি ফ্যাক্টরি সব আসলে তো ওই সময় করছে ভাইয়া ওই সব ছেলে ভুলে না আমি ভুলে যাচ্ছি শেষ করতে চাই একটা ছোট বাংলাদেশের মানুষ সব হিসাব শুনে কর্নেল ফারুক রশিদরা কর্নেল ফারুক রশিদরা কর্নেল ফাসুদ রশিদরা কার নির্দেশে কার আওয়ামী লীগ পুনর্বাসন কার নির্দেশে একটা বিষয় সেটি হচ্ছে এই দেশটা আমাদের, এই দেশটা এই 17-18 কোটি মানুষের, এই দেশকে ভালোবাসতে হবে এবং রাজনীতিবিদরাই যদি সে জায়গায় সদিচ্ছা পোষণ না করে তাহলে কিন্তু দেশের উন্নয়ন উন্নতি আমরা করতে পারবো না। সে কারণে মনে করি সকল দল মিলে সম্মিলিতভাবে বাংলাদেশকে এগিয়ে যাবে প্রত্যাশা করে আজকের মতো মুক্তমত এখানেই শেষ করছি। প্রিয় দর্শক আপনারা ভালো থাকবেন, সবাই মিলে ভীষণ ভালো থাকবেন।